বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জলপ্রপাতে ভেসে গেল একই পরিবারের সাতজন। হঠাৎ বৃষ্টিতে জল বেড়ে যায়। সামনে এলো সেই ভিডিও। ছুটি কাটাতে গিয়ে ঘটে গেল বিপত্তি। ঘুরতে গিয়ে জলপ্রপাতের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের সাতজন। এই ঘটনায় দুজন সাঁতরে কোনো রকমে উঠে আসতে পারলেও বাকি পাঁচজন তলিয়ে যায় স্রোতে। তিনজনের দেহ উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ দুই। নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধে। আমরা ঘুরতে যেতে কেনা পছন্দ করি, আর আমাদের সেই পছন্দের তালিকায় বরাবরই প্রথম স্থানে থেকেছে পাহাড়। পাহাড়ি পথে ঝর্ণা বা জলপ্রপাত যেন মনের চাহিদা আরও দ্বিগুণ করে দিয়েছে। প্রতি বছরের মতো বর্ষাকালে শুকনো পাহাড়ি নদীগুলিও যেন একেবারে ফুলে ফেঁপে উঠেছে। লাগাতার বৃষ্টির কারণে বিধ্বস্ত উত্তরবঙ্গ। সিকিম পাহাড়ে ভারী বর্ষণের কারণে তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই জল বেড়েছে জল ঢাকাসহ অন্যান্য নদীগুলিতেও। সূত্রের খবর অনুযায়ী গত সপ্তাহে হরপাবানে তলিয়ে গিয়ে সিকিমে মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের। শুধুমাত্র সিকিম নয়, ভারী বর্ষণের কারণে জল বেড়েছে জলপ্রপাতগুলিতেও। এবার পরিবারের সাথে ঘুরতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলপ্রপাতে ঘুরতে গিয়ে তলিয়ে গেল একই পরিবারের সাতজন। মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। ঘটনা সূত্রে জানা যায়, রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে গিয়েছিল পুনের সৈয়দনগরের আনসারি পরিবার। দুপুরে জল খানিকটা কম থাকায় নিচে নামে ওই পরিবারের সাতজন। তখনই কয়েক মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় ওই জলপ্রপাত। মুহূর্তেই ফুলে ফেঁপে ওঠে জল, সেই সাথে তীব্র স্রোত। জলের একেবারে মাঝখানে আটকে পড়েন তারা। একটি উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করতে থাকেন সকলে। প্রবল স্রোতের কাছে হার মানতে হয় তাদের। প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে যান পরিবারের সকলে। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি। জানা যায় এই ঘটনায় ওই পরিবারের সাতজন সদস্যের মধ্যে শিশু ও মহিলারাও ছিলেন। ঘটনার পর দুজন কোনো রকমে সাঁতরে প্রাণে বাঁচলেও বাকি পাঁচজন স্রোতে একেবারে তলিয়ে যায়। এরপরেই আশেপাশে থাকা পর্যটকেরা খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ, সেই সাথে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই তিনজনের দেহ উদ্ধার করা গেলেও বাকি দুজনের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাকি দুজনের খোঁজে তল্লাশির কাজ শুরু হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে পর্যটকেরাও। ইতিমধ্যেই এই জলপ্রপাতের স্রোতের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যানস ল্যান্ড। পাশাপাশি এদিন ভিডিও দেখে পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আপাতত ওই জলপ্রপাতের কাছে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মুম্বাই। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।